ভারতীয় নৌসেনায় আজি লাভ করিলে নীরব ঘাটক সদৃশ বিশেষ সাবমেরিন। আই এন এছ খন্দেৰী শীর্ষক এই সাবমেরিনখন ফ্রান্স আর ভারতের প্রযুক্তিরে নির্মাণ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ে মুক্তি করে নৌসেনাক প্রদান করে এই সাবমেরিনখন। আই এন এছ খন্দেৰী সাবমেরিনখনে 12,000 কিলোমিটার পর্যন্ত যাত্রা করব পারে। উন্নত প্রযুক্তির রাডারকে ধরে 1,000 অধিক উপকরণ থাকা এই সাবমেরিনখন মূলত মুম্বাইয়ের সুরক্ষার ব্যবহার করা হব। শিবাজী মহারাজর দুর্গ খন্দেৰীৰ নামেৰে নামকরণ করা হয়েছে এই সাবমেরিনখন।